বাবা আমার বিয়ে নিয়ে তুমি ব্যবসা করবা? এটা নিয়ে ব্যবসা না করলে হয় না, বিয়েটা আমার পুরো জীবনের ব্যাপার সেবার বাবা। আর কতবার বলবো, আমি যা বলেছি তা তুই চাইলেও হবে না চাইলেও হবে। আমি বিয়েতে রাজি না। কেন রাজি না? মেয়ে আমার পছন্দ হয়নি। পৃথিবীর সব জিনিসই সব ক্ষেত্রে সবসময় যে পছন্দ হতে হবে এমন তো কোনো কথা নেই, আর মেয়ে ততটাও খারাপ নয় যতটা তুই বলতেছিস। আমি এ বিয়ে করবো না। যেহেতু এত করে বলছে, এটারে আর না আগলালে হয় না? আমি যা বলেছি তাই হবে, আসি, দশটা মিটিং আছে। বলে ইশাক সাহেব টাই ঠিক করতে করতে ড্রাইভারকে সাথে করে নিয়ে বের হয়ে যায়। মা, এসব কি হচ্ছে? আমি এসব বলতে পারবো না, তোর বাবাকে তো তুই চিনিস। তাই বললে আমার বিয়ে নিয়েও? ওনার যখন যা মন চায় তাই করে। বাবাকে বুঝিয়ে বলো আমি এই বিয়েতে রাজি নই। তোর বাবার সাথে আমি তর্ক করব? না জানি কখন থাপড় বসিয়ে দেবে, তার কোনো ঠিক ঠিকানা নেই। মা, আমি বিয়েটা করতে চাচ্ছি না। যাই, আজকে নাকি আসমা আসবে না, তাই সব কাজ একাই করা লাগবে আমার। বলে অভির মাও কিচেনের দিকে চলে যায়। অভির বাবার এমন কাণ্ডে অভির মন মেজাজ খারাপ হয়ে আছে, মাথায় হাত দিয়ে কোনো বুদ্ধি বের করার চেষ্টা করতেছে। এমন সময় মোবাইলটা টং করে শব্দ দিয়ে জানান দেয় তার মোবাইলে মেসেজ আসছে। অভি মোবাইল হাতে নিয়ে দেখে ফারিহার আইটি থেকে, ভূতের বাড়ি রেস্টুরেন্টে বসে আছি, তুমি আসো মেসেজ আছে। অভি তখন নিচু রুমে গিয়ে ওয়ালেটটা পকেটে নিয়ে হাতে ঘড়ি লাগিয়ে বের হয়ে যায়। রেস্টুরেন্টে যাওয়ার পরে, এই তোমাকে এমন দেখাচ্ছে কেন, কোনো সমস্যা? সমস্যা কি সেটা তো জানোই। বাবাকে বোঝাও। বুঝতেই যাচ্ছে না। তাহলে এখন কি করবা? আমি কিছু বুঝতে পারছি না। শান্ত হও, তুমি যা করার ঠান্ডা মাথায় ভেবে চিন্তে করা লাগবে। ভাবতে ভাবতে বিয়ের দিন এসে গেছে, কাল আমার বিয়ে। আচ্ছা, এত চিন্তা করা লাগবে না। তুমিও দেখছি বাবার মতো শুরু করছো, কাল আমার বিয়ে, অথচ তুমি বলতেছো চিন্তা না করতে। তুমি তো তোমার বাবাকে মানাতে পারবা না, তাহলে চিন্তা করে লাভ কি? পালি বিয়ে করে ফেলি, চলো। তোমার বাপে আমার সাথে আমার পরিবারেরও বারোটা বাজাবে। তাহলে কি করব? সমস্যা নাই, যা বলি শোনো। কিন্তু বাংলাদেশে থাকলে তোমার বাবা আমাদের ধরে ফেলবে, এটা শিওর। তাহলে কি লন্ডন যাব নাকি? না, লন্ডন না, অস্ট্রেলিয়া যাব। অস্ট্রেলিয়াতে আমার কাকা থাকে, ওনারা ওখানে সেটেল, আর আমরা অস্ট্রেলিয়া চলে গেলে আমাদের তেমন টর্চার করতে পারবে না। 3-4 বছর পরে আমাদের একটা ফুটফুটে বাচ্চা সহ নিয়ে হাজির হলে তখন মেনে নিবে। এটা খারাপ বলনি, কিন্তু তোমার তো ভিসা পাসপোর্ট নেই। 3-4 মাসের মধ্যে সব রেডি করে ফেলবো। বিয়ে তো কালকে। বিয়ে করে রাখো, সমস্যা নাই। মানে বাবাকে এত করে বলার পরেও যদি না বুঝে তাহলে কি আর করার? এখন বিয়ে করে রাখো আর আমাদের বিদেশে যাওয়ার জন্য সব রেডি করে ফেলো। আর তোমার মা বাবা আর ছোট ভাই? ওদের সহ করব। তাহলে তো অনেক টাকার দরকার। তোমার বাবার হাজার হাজার কোটি টাকার ব্যবসা, এখান থেকে এই সামান্য টাকা খরচ করলে কেউ কিছু বুঝবে না। আচ্ছা, এখন তাহলে ফাইনাল কথা কি? কাল বিয়ে করো, সমস্যা নেই। বিয়ের পরে যত তাড়াতাড়ি পারি এগুলো দুজনে রেডি করব। আচ্ছা। আর শোনো, কি আবার যেন বউ পেয়ে আমাকে ভুলে যেও না। ধুর, কি সব আজে বাজে কথা বলো, তুমি আমার আসল বউ, আর যেটা হতে যাচ্ছে সেটা নকল। তা যেন মনে থাকে। আচ্ছা, তুমি কিছু খাবা? তুমি খাবা না? মন মেজাজ ভালো না। বসো, আমি খাইয়ে দিচ্ছি। অভি আর ফারিহা দুজন খাবার শেষ করে আরো কতক্ষণ কথাবার্তা বলে বাসায় এসে পড়ে। অভি বাসায় এসে নিচু রুমে বসে বসে মাথা চুলকাচ্ছে এমন সময়, ভাইয়া, কি হয়েছে বল? বিয়ে উপলক্ষে আমাকে ড্রেসটা গিফট কর না। সামনে থেকে সর, মন মেজাজ ভালো না। আমার সাথে মেজাজ দেখাতে পারবা, আর বাবার সামনে গেলে ভিজা বেড়াল হয়ে যাও। যা তো এখন মন মেজাজ ভালো না। ভাবির সাথে কথা বলছিলাম, বুঝেছিস? গায়ের রং শ্যামলা সুন্দর, কথাবার্তা কত সুন্দর গোছানো রে ভাইয়া, তুই কয়েকদিন মিশর পর বুঝবি। যাবি এখন? ভাবির কালে তোর পছন্দের টোলও আছে। থাক, তুই, আমি গেলাম। অর্ডার দিয়ে দে না সোনা ভাই আমার।
টাকা নাই। মানুষ ছোট বোনকে বিয়েতে কত কি দেয়, আর আমার ভাই তার উল্টো। ক্যাশ অন ডেলিভারি দিবি নাকি এখনি দিয়ে দিবি? তোমার যেটা ভালো হয়। ওয়ালেটে যত আছে তত নিয়ে নে। এই তো আমার লক্ষ্মী ভাই। বলেই ওয়ালেটের সব টাকা হাতিয়ে নেয় নেহা, অভির একমাত্র আদরের ছোট বোন। নেহা এবার ক্লাস টেনে, আর অভি 2 বছর হলো গ্রাজুয়েশন কমপ্লিট করে বাবার চোরাচুরিতে বাবার ব্যবসা দেখাশোনা করেন। পরের দিন ঢাকঢোল পেটিয়ে বিয়ে সম্পন্ন হয়। রাত 11টার দিকে অভি ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট টানছে, এমন সময় পেছন থেকে, তোদের পুরুষের স্বভাব আর পরিবর্তন হবে না, কই বাসরাতে বইয়ে ঠোঁটে ঠোঁট রাখবি তা না করে সিগারেটে ঠোঁট পোড়াচ্ছিস। ভালো লাগছে না? ভালো লাগছে না নাকি ভয় পাচ্ছিস? আরে দূর তেমন কিছু না। প্রবলেম আছে নাকি? দূর এসব কি বলো? 1 বছরের মধ্যে বাচ্চা নিয়ে প্রমাণ করে দিয়েছে তোর কোনো সমস্যা নেই। ভাবি চুপ করো তো, কি বলতে আসছো বলো। যা, মেয়েটা কখন থেকে রুমে বসে আছে। তো আমি কি করব? তোর আইডল ইমরান হাশমিরে ফলো কর, যা বিড়াল মারা শুরু কর। বলেই চোখ টিপে দিতেই হাসতে হাসতে চলে যায়। অভি রুমে ঢুকে দরজা লাগিয়ে দিয়ে গা থেকে পাঞ্জাবি খুলে গেঞ্জি পরে বিছানার পাশে আসতেই ইভা, মানে অভির সদ্য বিয়ে করা নতুন বউ, পায়ে সালাম করার জন্য নিচু হচ্ছিল। এমন সময়, এই ওয়েট, এসব করা লাগবে না, আপনি বিছানায় বসেন। ইভা কোনো কথা না বলে বিছানার এক কোণে ঘোমটাটা আরেকটু বড় করে টেনে বসে থাকে। আপনি সোফায় ঘুমাবেন নাকি আমাকে সোফায় ঘুমাতে হবে? জি, মানে বাংলা কথা কি বুঝেন না? কথা তো বুঝি, কিন্তু এখন আপনার কথা ধরে বুঝতে পারছি না। এত কিছু বোঝা লাগবে না, যান সোফায় ঘুমান। মানে আমি কিছু বুঝতেছি না। আচ্ছা থাক, আমি সোফায় ঘুমাইলাম। বলেই বালিশ টেনে দিয়ে সোফায় ঢিল মেরে বালিশটা রেখে দেয়। অভির এমন শক্ত ব্যবহার দেখে ইভার চোখে পানি টলমলো করতে থাকে। অভি লাইট অফ করে ডিম লাইট চালিয়ে সোফায় শুইতে শুতে, আর শোনেন, আমার সামনে কখনো স্ত্রীর অধিকার নিয়ে দাঁড়াবেন না। বলেই অভি নাকে মুখে কম্বল টেনে মোবাইল বের করে ফারিহার সাথে চ্যাটিংয়ে ব্যস্ত হয়ে ওঠে। আর এদিকে ইভার চোখে টলমলো করা পানি গড়গড় করে গাল বেয়ে বেয়ে পড়তে থাকে। যেখানে পৃথিবীর প্রত্যেকটা মানুষ এই রাতে আপন মানুষের স্পর্শে পুলকিত হয়, সেখানে একা বিছানায় বালিশে মুখ গুজে ছোট চেপে কান্না করতেছে। নির্ঘুমে রাত গিয়ে ভোর হয়, প্রতিটা মসজিদে একে একে ফজরের আজান দিচ্ছে। ইভা তখন শোয়া থেকে উঠে নামাজের উযু করে নামাজ আদায় করে নেয়। ভোর তখন 6:30। ইভা নামাজ শেষ করে বারান্দায় দাঁড়িয়ে সকালবেলার অতিথিদের, অর্থাৎ পাখিদের এক ডাল থেকে আরেক ডালে পা তার বাচ্চাকে নিচ ঠুটে খাইয়ে দেওয়ার খেলা দেখছে। এমন সময়, আরে বৌমা, এত সকালে তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? নামাজ শেষ করে সকাল দেখছিলাম। মাশাল্লাহ, অভি কোথায়? ঘুমাচ্ছে। ও, ওকেও নামাজ পড়াবা? ইনশাল্লাহ, দোয়া করবেন। ওকে রুমে গিয়ে বসে থাকো, আমি নাস্তা রেডি করতেছি। মা চলেন, আমিও নাস্তা বানানোর হেল্প করব। আরে না, এখন অভিকে নিয়ে ঘুমাও। আপনার ছেলে ঘুমিয়ে আছে, চলেন। বলেই শাশুড়ির পিছু পিছু কিচেনে যায়। 9টার দিকে সবাই একসাথে নাস্তা শেষ করার পরে, এই এদিকে আয়। কি? তুই তো আসলে দুর্বল। কি? না মানে ইভার স্বাস্থ্য এখনো নষ্ট হয় নাই, আর কোনো রকমের দাগও তো চোখে পড়লো না। আমি কি তোমার জামাইয়ের মতো পশু নাকি? না, তুই তো রোমান্টিক বয় ইমরান হাশমি। হ্যাঁ, এটা তোমার বুঝতে হবে, বাইরে যাই এখন কাজ আছে। তাড়াতাড়ি এসে পড়িস, ইভাদের বাড়ির লোক কিন্তু আসতেছে। আচ্ছা। বাসা থেকে বের হয়ে ফারিহার নাম্বারে ফোন দেওয়ার পরে, কোথায় তুমি? এই তো রাস্তায়, তুমি? পার্কে আসো, বসে আছি। আচ্ছা। পার্কে যাওয়ার পরে, বাহ, একদিনেই তোমার শরীরের গন্ধ পরিবর্তন হয়ে গেছে। এসব কি বলো? হ্যাঁ, আমি তো সোফায় ঘুমিয়েছি। সত্যি তো? তা নতুন বউ দেখতে কেমন? খেয়াল করিনি। কি? ও আচ্ছা শোনো, সবার পাসপোর্ট করার জন্য 30-35 হাজার টাকা লাগবে,
তুমি কবে করতে যাবে? তো 3-4 দিন ব্যস্ত থাকবা, তাই ভাবছিলাম এই সময়টাতে আমি এগুলো কভার করে ফেলি। এটাও খারাপ বলো নি। ব্যাংকে চলো তাহলে। চলো। অভি ব্যাংকে গিয়ে ফারিহাকে 35,000 টাকা উঠিয়ে দিয়ে বাসায় ফিরে দেখে নেহাফ ইফার সাথে কি নিয়ে যেন হাসাহাসি করতেছে। এমন তো অবস্থায় অভিকে দেখে ইফা মাথায় ঘোমটা টেনে আর চোখে অভির দিকে একবার, আর চোখে তাকিয়ে আবার নিচের দিকে তাকিয়ে থাকে। ইরে ভাইয়া, এতক্ষণ কোথায় ছিলি? বাইরে গেছিলাম। ভাবির বাসা থেকে লোক আসবে জানিস না? এর জন্যই তো আগে গেছি পড়ছি। যা গোসল করে রেডি হয়ে আয়। তো এত কথা বলছে কে? যাও ফট। বউবে একদিনেই বোনকে ভুলে গেলি? নিহা রাগ উঠাবি? তোর আবার রাগও আছে? যা তো এখান থেকে। যাচ্ছি যাচ্ছি, ভাবির একাকিত্ব দূর করো ভাইয়া। ফাজিল। নেহা তখন হাসতে হাসতে রুম ছেড়ে চলে যায়। নেহা যাওয়ার পরে কি এভাবে কথা শুনে শুনে বেটকি মাছের মতো বেটকিতাও লাগে নাকি? সরি। অভি তখন আলমারি থেকে প্রয়োজনীয় কাপড় চোপড় নিয়ে গোসলখানায় ঢোকে। রাত 11টার দিকে অভি এখন ইভার রুমের একটা চেয়ারে বসে আছে, আর ইভা খাটে চুপচাপ বসে আছে। এমন সময় তোমাদের সাদর বউ কেমন করে? লিফটে ওঠা লাগবে। আমি তো জানি না কোথায় কি। ছাদে যাবেন? হ্যাঁ। আচ্ছা চলেন তাহলে। 10-15 মিনিট পর যাব। আচ্ছা। তোমার ছোট ভাইটার নাম কি জানো? রামিন। সে কোথায়? কোনো দরকার আছে? হ্যাঁ। আমাকে বলতে পারেন? সবাইকে সবকিছু বলা যায় না। ও আচ্ছা, আমি রামিনকে ডেকে দিচ্ছি। মিনিট দশেক পরে দুলাভাই আমাকে ডাকছেন। হ্যাঁ চলো তো। বলেই রামিনকে রুমের বাহিরে নিয়ে আসে। বলেন এবার। অভি তখন ওয়ালেটটা বের করে 500 টাকার নোট বের করে অভির হাতে চোরাচুরি করে গুজে দেয়। যাও এক প্যাকেট গোলিফ নিয়ে আসো। মানে আপনি সিগারেট খান? হ্যাঁ, আর খবরদার এই কথা যাতে কেউ না জানে যে তোকে দেয়া নিয়েছি। আমার লাভ কি? আরে শালা, এ তো দেখছি লাভ ক্ষতি ভালোই বুঝে। না বুঝলে হবে নাকি? আমাকে কেউ টাকা দেয় না, সবাই এত এত টাকা খরচ করে অথচ আমার হাতে একটা টাকাও দিতে চায় না। তোমার দুলা ভাই থাকতে এসব নিয়ে চিন্তা করো না। সত্যি তো? হ্যাঁ, নামগুলো রাখো। আল্লাহ, এত টাকা লাগবে না। আরে স্কুলের ব্যাগে রেখে দেবা। ইয়েস, ভালো আইডিয়া। এখন যাও, লক্ষ্মী ছেলের মতো তাড়াতাড়ি নিয়ে আসো, আর সিগারেটের কথা যাতে কেউ না জানে। হ্যাঁ আচ্ছা, যাচ্ছি আমি। রামিনকে সিগারেট কিনতে পাঠিয়ে দিয়ে অভি আবার রুমে ঢুকে আয়নার সামনে খেয়াল করে দেখে ইভা চেয়ারে বসে বসে চুল আঁচড়াচ্ছে। চুল কম হলেও হাঁটু ছাড়িয়ে যাবে এত বড় চুল। এত সুন্দর আর লম্বা চুল মানুষের কিভাবে হয় সেটা নিয়ে ভাবতে ভাবতে এখন যাবেন? আরেকটু পরে। আচ্ছা। দুলাভাই বাইরে আসেন। আসতেছি। বলে ইভার দিকে চোখ তুলে তাকাতেই দেখে ইভা অভির দিকে হা করে তাকিয়ে আছে। অভি আর সেদিকে খেয়াল না করে রামিমের কাছে গিয়ে সিগারেটের প্যাকেট আর দিয়া সেলাই পকেটে ঢুকিয়ে রুমে এসে চলো। ইভা তখন হাসি মুখে অভিকে নিয়ে হাঁটতে থাকে। লিফটে ওরা দুজন, ইভা আর অভি দুজন, দুজনের দিকে আর চোখে তাকাচ্ছে আর চোখাচোখি হয়ে আবার চোখ সরিয়ে নিচ্ছে। এবার ইচ্ছে করছে সাথে থাকা মানুষটার হাত শক্ত করে সারা জীবনের জন্য ধরতে। এই লিপ থেকে নাম্বার না নাকি? সরি, মনে ছিল না। মেন্টাল নাকি? এভা কোনো কিছু না বলে চুপচাপ ছাদের সিঁড়ি বেয়ে ছাদে ওঠার সময় ছাদের লাইটগুলো চালিয়ে দেয়। লাইট জ্বালিয়েছো কেন? আমার অন্ধকার ভয় করে। বাহ, এর জন্য ছাদ সহ লাইটিং করে রাখছো? বেশ ভালো। এগুলো খান, এটা খুবই বাজে অভ্যাস। এসব রচনা শোনাইতে হবে না। রামিমকে দিয়ে এগুলো আনিয়েছেন? ওর কাছে কোনো কিছু জানানো যে কথা, আর মাইক দিয়ে মাইকিং করাও কম কিছু না। কার মুখ কিভাবে আটকাতে হয় সেটা আমি জানি। কোনো লাভ নেই, আমার ভাইকে আমার চেয়ে বেশি চেনেন নাকি? বলবে না। এতক্ষণে মনে হয় সবাই জেনেও গেছে। আয় হায়, আপনাকে নিয়ে সবাই কি ভাববে। ছি, আরে ধুর, আমার সাথে বলে গেছে, কাউকে বলবে না।
ও সবাইকেই এমন বলে। চলো না, মানে আমার চাঁদের খেলা দেখতে ভীষণ ভালো লাগে। চাঁদ আবার খেলাও করে নাকি? জি, চাঁদ মেঘের সাথে খেলা করে, এক্ষুনি ডুবে যায় আবার এক্ষুনি উঁকি দিয়ে ওঠে। পরে দেখেন, চলেন এখন। রুমে যাওয়ার পরে, আমার রুমে তো সোফা রাখিনি। আচ্ছা তুমি খাটে ঘুমাও, আমি চেয়ারে ঘুমে যাব। এটা এমন কোনো আরামদায়ক চেয়ার না যে এই চেয়ারে আপনার ঘুম হবে। সমস্যা নেই, আপনি খাটে ঘুমান। তাহলে আপনি? হুমায়ুন আহমেদের লেখা উপন্যাস পড়তে পড়তে রাত কাটিয়ে দেব। তো এটা কেমন করে হয়, তার চেয়ে ভালো খাটে ঘুমান। আপনার সমস্যা হবে তো, দূরত্ব মেনটেন করলেই হবে। খাটে ঘুমালে এইখান থেকে একটু আচার খেয়ে নিন। এই খাটে ঘুমাতে হলে আচার খাওয়া লাগে নাকি? সিগারেট খেয়েছেন তাই, আমি এটার দুর্গন্ধ সহ্য করতে পারি না। ও হ্যাঁ, আচার খেয়ে ফ্রেশ হয়ে আসেন। কে বানিয়েছে? আমি। পারো? কিছুটা। ওকে, ফ্রেশ হয়ে আসি আগে। ফ্রেশ হয়ে টি শার্ট গায়ে লাগিয়ে আসার পরে আচারের কৌটা থেকে আচার মুখে দিয়ে, ওয়াও, ভালো হয়নি? সেই, সবটা আবার খেয়ে ফেলেন না, আমার রোজ খাওয়া লাগে। আমি তো জানি মেয়েরা প্রেগনেন্ট হলে এগুলো নিয়মিত খায়। জি না, এগুলো 12 মাস চলে, বুঝলেন? বুঝলাম, এখন লাইট অফ করে আসো। আমি তো লাইট অফ করে ঘুমাই না। ডিম লাইট জ্বালিয়ে এনার্জি লাইট অফ করে দাও। আচ্ছা আচ্ছা, আপনার প্রিয় রং কি? ব্ল্যাক আর ব্লু। ও, তোমার? নীল। শুধুই নীল? জানেন আমার না অনেক ইচ্ছা ছিল নীল শাড়ি পরে বরের বাড়ি আসব, অথচ লাল শাড়ি পরতে হলো। নীল শাড়ি পরলেই পারতে, বিয়েতে নাকি লাল ড্রেস ছাড়া অন্য কিছু পরা যাবে না। আহারে, মজা নিচ্ছেন? আরে না। প্রিয় খাবার কি? এত কিছু জানা লাগবে না, ঘুমাও এখন। আমার ঘুম আসছে না। চেষ্টা করো। আর শুনেন কি, একটা কথা রাখবেন। কি কথা? নিয়মিত নামাজ পড়বেন, দেখেন আল্লাহ আপনাকে আমাকে কি জন্য দুনিয়াতে পাঠিয়েছে বলেন। আমরা এই দুই দিনের দুনিয়ায় পেয়ে সব ভুলে যাই তাই না? আপনি অফিসের সব কাজ টাইমলি কমপ্লিট করেন, অথচ পাঁচ অক্ত নামাজ সময় মতো পড়েন না। আপনি তো শিক্ষিত, আপনি বলেন এটা কি ঠিক? আসলেই তো, অফিসের সব কাজ তো সময় মতো করতেছি, অথচ পাঁচ অক্ত নামাজ পড়া হয় না। এখন থেকে নামাজ পড়বেন? পড়বো। প্রমিস? ওকে, প্রমিস। মাঝে মধ্যে আমার সাথে কি তাহাজ্জুদ নামাজ পড়া যাবে? পড়বো। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আরেকটা কথা শুনেন না। কি? আপনার রুমে একটা কোরআন শরীফ এনে রাখবেন, আমি ওই দিন আপনার রুমে খোঁজ করেও তো পাইনি। আচ্ছা, এনে রাখবো। এখন ঘুমান তাহলে। মসজিদের আছানের সাউন্ডে ইফার ঘুম ভাঙার পরে খেয়াল করে দেখে অফি তার উপরে পা উঠিয়ে ঘুমুচ্ছে। ইফা তখন খুশিতে অফির গালে চুমু দিয়ে অফির বুকে হাত দিয়ে, এই শুনছেন, আজান হচ্ছে তো, উঠেন। অফি তখন চোখ খুলে দেখে ইফা তার বুকের পাশে বসে বুকে হাত দিয়ে আছে, চুলগুলো চেহারার চার ভাগের তিন ভাগ ঢেকে আছে, দেখতে একদম মায়া পরীর মতো লাগতেছে। এক নাগারে তাকিয়ে দেখতে দেখতে কখন জানি ইফার হাতের উপর হাত রেখে আরেকটু শক্ত করে চাপ দিয়ে ধরে। ইফা তখন লজ্জায় মাথা নিচু করে, আজান দিয়েছে, উঠেন এখন। এই কথা শুনতে না শুনতেই অফির ঘোর কাটে। অফি তখন এক ঝাড়া দিয়ে হাত ছাড়িয়ে শোয়া ছেড়ে উঠে বসে পড়ে। ওযু করে আসেন। আজ না, কাল থেকে পড়ব। প্রমিস করেছেন কিন্তু। ও হ্যাঁ, তাই তো, আচ্ছা যাচ্ছি। দুজন রুমেই নামাজ শেষ করার পরে অফি ফারিহাকে ফোন দিবে ভেবে মোবাইল হাতে নিতেই কোরআন তেলাওয়াতের মিষ্টি সুর কানে আসে। অফির সাথে সাথে মোবাইল ইগনোর করে চোখ বন্ধ করে ইফার মনোমুগ্ধকর তেলাওয়াত শুনতে শুনতে ঘুমিয়ে যায়। সকাল 9টার দিকে, এই ওঠেন, নাস্তা করবেন। যাও তুমি করো, আমি পরে করব। বাবা আপনার জন্য টেবিলে অপেক্ষা করছে তো। হ্যাঁ চলেন। আচ্ছা যাও। সকাল সকাল ফ্রেশ হয়ে ডাইনিং টেবিলে বসার পরে, কেমন আছো বাবা? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? তোমাদের একসাথে দেখতে পেরে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে।
এই কথাবার্তা পরে বইল, এখন খাও তো। অভির প্লেটে দাও। না বাবা। বলেই প্লেটে খাবার দিতে থাকে। খাবার খাওয়ার পরে সিগারেট প্রিয় মানুষটা ছটফট করতে থাকে যে কখন সিগারেটে টান দিবে আর রিল্যাক্স হবে। তেমনি অভিও সিগারেট খাওয়ার জন্য ছটফট করতে থাকে। এভাবে হাঁটাহাঁটি করছেন কেন? কিছু না। সিগারেট খাবেন? তুমি জানলে কেমন করে? বাবা খাবার খাওয়ার সাথে সাথে মাকে ফাঁকি দিয়ে কোথাও না কোথাও চলে যায়। আমার তো যাওয়ার জায়গা পাচ্ছি না। ছাদে যাবেন? তাই করা লাগবে না। বেলা বাজে 11টা, বাইরে তো এখন টাটকা রোদ। তো কি করব? সিগারেট ছেড়ে দিন। সম্ভব না। এটা খেলে ফুসফুসে অনেক ক্ষতি হয়। কিছু হবে না। তাহলে বাইরে হাঁটাহাঁটি করে আসেন। বারান্দা খেলে কিছু হবে? রিস্ক আছে। তুমি একটু পাহারা দিলেই হয়। আচ্ছা যান। বিকেলের দিকে খাটে বসে বসে গান শুনতেছে এমন সময় ফারিয়ার মেসেজ আসে। বউ পেয়ে ভুলে গেছো নাকি? কি যে বলো এসব। কোনো খোঁজ খবর নাই তাই বললাম। আমি তোর বাড়িতে তাই যখন তখন নক দেওয়া হয় না। খেয়েছো? হ্যাঁ। তুমি? হ্যাঁ। পাসপোর্টের ব্যাপারে আপডেট কিছু আছে? হ্যাঁ, এই সপ্তাহের মধ্যেই হয়ে যাবে। ও আর কাকাকে ভিসার কথা বলেছি। তো কি বললো? 35 লক্ষ হলে আমরা সবাই সারা জীবনের জন্য ওখানে সেট করতে পারবো। ও হ্যাঁ, তাড়াতাড়ি ম্যানেজ করো। এত টাকা সরালে যদি বাবা বুঝে যায় তাহলে কেলেঙ্কারি হয়ে যাবে। বুঝছি, তুমি আমাকে চাও না। এসব কি বলো? হ্যাঁ ঠিকই তো বললাম। এসব নিয়ে টেনশন করো না। টাকা যত তাড়াতাড়ি দিবা তত তাড়াতাড়ি আমরা ওখানে চলে যেতে পারবো। বুঝেছি। বউ পেয়ে চুমুর রিপ্লাই দিতেও ভুলে গেছো। মিস ইউ। আমি মিস করতেছি অনেক। হাই ভাইয়া, আমি উনি আর ও রিয়া। দুজন হুট করে রুমে ঢুকতে ঢুকতে দুটি মেয়ে কথাটি বলে। হ্যাঁ বসো। আচ্ছা পরিচয় করিয়ে দিই, রিমা আর মিম আমার চাচাতো বোন, টুইন। ওরা দেখে বোঝা যায়। আপু তোর কপাল খুব ভালো। ভালো না ছাই। কি বলো আপু, ভাইয়া পারে না নাকি? কি পারবে না? তুমি বুঝবে না এসব, তুমি তো আবার সহজ সরল। তোদের কথা না কিছুই বুঝি না। ভাইয়া বুঝছেন তো? তা কমলা সুন্দরীরা এইসব দুষ্টু মিষ্টি কথা কে শিখেছে? কোন জায়গায় কোচিং করো নাকি? ইউটিউব আছে না, সেখান থেকে শেখা যায়। ইউটিউব নাকি ভিপিএন? আচ্ছা এসব বাদ দেন, এখন চলেন। কোথায়? বিয়ের পর বউ আর শালিদের নিয়ে কোথায় যায়? আগে করিনি তো তাই অভিজ্ঞতা নাই। চলেন ঘুরতে যাব। তাহা করা যায়। আপু এখনো রেডি হচ্ছিস না কেন? 5 মিনিট গল্প কর, আমি রেডি হয়ে নিচ্ছি। চারজন মিলে পার্কে হাঁটাহাঁটি করছে আর সামনে কোন কাপল দেখলে রিমা আর মিম ছেলেদের মতো নানা রকম কথা শুনিয়ে শুনিয়ে হাসিতে মেতে উঠছে। ভাইয়া এদিকে দাঁড়াও তো। কেন? পিক তুলবো। তোলা লাগবে না, সামনে হাঁটো। না তুলে এখান থেকে যাচ্ছি না। আচ্ছা তোলো। আপু তুই যাচ্ছিস না কেন? আর আমার এসব পিকনিক ভালো লাগে না। যা তো। যাচ্ছি। ভাইয়া আরো ক্লোজ হয়ে আপুকে কাছে টেনে নাও। অভি তখন অনিচ্ছা সত্ত্বেও পিক তুলতে বাধ্য হয়। অভি যখন ইভাকে কোমরে হাত রেখে কাছে টানার চেষ্টা করে ইভার বুক ধুকপুক করতে থাকে। পিক তোলা শেষ হয়ে গেলে সবাই রেস্টুরেন্টে ঢুকে বিল চুকিয়ে বাসায় এসে পড়ে। রাত 11টা কি 12টার দিকে অন্ধকার রুমে ডিম লাইট চালিয়ে আবছা আলোয় ইভা অভির পাশের বালিশে মাথা রাখে। সত্যি করে একটা কথা বলবেন? বলো। আপনি কি অন্য কারোর সাথে রিলেশনে ছিলেন? ধুর এসব কি বলতেছো, আমার কসম লাগে, সত্যিটা বলেন। রিলেশনে আছেন? কয়দিন হয়? মাস তারিখ হলো। তাহলে আমায় কেন বিয়ে করলেন? ফ্যামিলির প্রেশারে। বাহ, আপনার প্রশংসা না করে পারলাম না। মানে বুঝলাম না। কয়েকদিন পরে আমাকে ছেড়ে চলে যাবেন তাই না? 6 মাস হবে আমি জানতে পারি আপনার সাথে আমার বিয়ের আলাপ চলছে এবং সেটা খুব ভালো আয়োজন নিয়ে কথাবার্তা চলছে। তখন থেকে তাহাজ্জুদ নামাজে আল্লাহর কাছে সব সময় আপনার ভালোটাই চেয়েছি আমি।
আপনার সাথে ভালোভাবে থাকতে চেয়েছি। আপনাকে না আমি অনেক ভালোবাসি। এই ছয় মাস ফুলবালিশকে জড়িয়ে ধরে আপনার ভাবনায় বিভোর হয়ে যেতাম আমি। ছয় মাসে আপনাকে আমার সাথেই অ্যাটাচ করে ফেলেছি একদম। আচ্ছা এখন এইসব নিয়ে কথা না বলি। আপনি ওয়াশরুমে যাওয়ার সময় ফোন আনলক করে বিছানায় রেখে গিয়েছিলেন। মেসেঞ্জারে মেসেজের আওয়াজে ডিসপ্লের দিকে লক্ষ্য করি, দেখি মিনিটের মধ্যে অনেকগুলো টেক্সট আসলো, আর সবগুলো ভালোবাসা রিলেটেড। ঘুমাও এখন। একটা রিকোয়েস্ট করব। বলো। আমি তো আপনার বিয়ে করাবো, তাই না? হ্যাঁ। আমাকে টাচ করলে কি আল্লাহ গুনাহ দিবে? না। যতদিন আমার সাথে আছেন আমাকে বউয়ের মতো করে ভালোবাসবেন? না। তাও পারবেন না? যদি এটা দিতে পারেন তবে আপনাকে নিয়ে আমার কোনো অভিযোগ থাকবে না। হুম। একটু জড়িয়ে ধরে ঘুম পাড়িয়ে দিবেন। এই কয়েকদিন যদি কেয়ারিং এর ভালোবাসা দেখে কোনো কিছু দায় থেকে মুক্তি পাওয়া যায় তাহলে খারাপ কি? তা পুরো জীবনের ব্যাপার। মেয়েটা তো আমার কাছে আর বেশি কিছু চাইনি, যা চেয়েছে তা দেওয়া যেতেই পারে। কি হলো, ধরবেন না? অভি তখন পিছন থেকে কোমরে হাত রেখে একটু শক্ত করেই ছড়িয়ে ধরে। আমি কি আপনাকে জড়িয়ে ধরতে পারি? হুম। এভা মুহূর্তের মধ্যেই অভির বুকে মাথা দিয়ে শরীরে পুরো শক্তি দিয়ে ছড়িয়ে ধরে। অভির বুকে সারা রাত চাপটে ধরে ঘুমিয়ে কাটায়। আচান দেওয়ার পরে অভিকে ডেকে ওঠানোর পরে চোখ মেলে তাকিয়ে দেখে ইভা অভির বুকে মিশে আছে। অভি মুখ ফুটে কিছু বলতে যাবে ঠিক তখনই রাতের চুক্তির কথা মনে পড়ে। কি হলো, এমন করে তাকিয়ে আছেন কেন? কিছু না। সকালে উঠে বুকে জড়িয়ে ধরে অনেকগুলো চুমু দিতে হয়। কে বলছে? আমি বলছি। এইসব করা ভালো না, এগুলোতে পাপ হয়। ও, আমরা স্বামী স্ত্রী, ওকে, আমাদের মধ্যে কোনো কিছু হলে আল্লাহ তাতে সওয়াব দিবেন। ও হ্যাঁ, যাক গে সে কথা, এখন যা করার তাড়াতাড়ি করেন, নামাজ পড়তে হবে তো। অভি তখন বুঝতে পেরে কপালে চুমু খেয়ে বিছানা থেকে উঠতে যাবে, এমন তো অবস্থায় কেন্সির কলার টেনে ইভার শরীরের উপরে টেনে এনে ঠোঁটে ঠোঁট লাগিয়ে দেয়। মুহূর্তের মধ্যেই অভি যেন অন্য এক অপরিচিত রাজ্যে হারিয়ে যেতে থাকে। চোখ বন্ধ হয়ে আসছে আর কেমন যেন অন্যরকম একটা ফিলিংস হচ্ছে। এভাবে পাঁচ ছয় মিনিট কাটার পরে ইভা ঠোঁট সরিয়ে এনে অভির চোখে চোখ রেখে অভির তখন ঘোর কাটে। ইভার শরীর থেকে নেমে বিছানার পাশে বসে কি যেন ভাবছে, এমন সময় ইভা পাশে বসে মাথা কাঁধে চেপে বলে, ভালোবাসি। যেন উজু করে আসেন, যাচ্ছি। দুপুরবেলায় অভি আর ইভা বিছানায় দুজন পাশাপাশি বসে আছে। ওনারা রওনা দিয়েছে। কারা? মা বাবা আর নিহা, সাথে সুমি ভাবিরাও আসছে। ও কেন? আজকে না আপনাদের বাড়িতে যাওয়ার কথা? ও হ্যাঁ। ভুলে গেছেন? না, গোসল করে এসে রেডি হয়ে থাকেন। হুম, যাচ্ছি। আরো ঘন্টা খানেক পরে ইভা রুমের মধ্যে শাড়ি পরবার চেষ্টা করছেন কিন্তু বারংবার ব্যর্থ হচ্ছে। এই শাড়িটা পরিয়ে দিন না। আমি কেমন করে পারবো, আমি এসব পারি না। ইউটিউবে দেখেও হচ্ছে না, হেল্প করেন না প্লিজ। আরে বাবা আমি পারি না তো। ধুর, ইউটিউবে যেভাবে দেখায় সেভাবেই পড়িয়ে দেন। তোমার মার কাছে পড়িয়ে নিলে পারো। আম্মু তো এখন রান্না বান্না নিয়ে ব্যস্ত। ও হুম। রিমা আর সুমি? ওরা ওদের বাসায়, দুপুরে খাওয়ার সময় আসবে। তাহলে তখন পড়ি নিও। ততক্ষণে তো আপনাদের বাসার সবাই চলে আসবে। ও পড়িয়ে দিন না। অভি তখন ইভার পায়ের কাছে বসে কুচি ধরে ঠিক করার পরে, এবার কুচিটা ভিতরের দিকে গুঁজে দাও। দেখি এটা একটু ধরেন, এবার আপনি গুঁজে দেন। আমি পারবো না। রাতে কোনো একটা কিছু নিয়ে কথা দিয়েছিলেন। ও হ্যাঁ। তাহলে পরিয়ে দিচ্ছেন না কেন? অভি তখন শাড়ির কুচিটা ঠিকঠাক মতো গুঁজে নিয়ে আবারও বিছানায় এসে উল্টে মুখ করে বসে পড়ে। কি হলো? এবার নিজে নিজে পড়তে থাকো বলে। অভির আমিমের খুঁজে বের হয়ে যায়। অভির এমন কাণ্ড দেখে ইভা হাসতে হাসতে দুই দিন পুড়ে পড়ে। নির্জন পাকের গাছতলায় অভি আর ফারিহা বসে আছে। কাকার সাথে কথা হলো। কি বললো? টাকা যেদিন দিবে সেদিন থেকে প্রসেসিং চলবে। ও হুম। টাকা কবে দিচ্ছ? আজকে লাগবে।
যত তাড়াতাড়ি জমা দেওয়া যায় ততই ভালো। হুম, কিভাবে দিবে? হ্যাঁ, কি তোমার অ্যাকাউন্টে? হ্যাঁ, আচ্ছা আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিও, আমি কাকাকে করে দেব। চলো এখন ব্যাংকে যাবা? ব্যাংকে যাওয়া লাগবে না, আমি তোমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিব। ফারিহা তখন হাতটা জড়িয়ে ধরে ঠোঁটে চুমু দিয়ে বলল, পাবলিক প্রেস। দেশ থেকে যাওয়ার আগে কিন্তু আমরা বিয়ে করে যাব। সেটা তো বটেই। হুম, আচ্ছা এখন আমার যাওয়া লাগবে, দুইটা দিকে পার্টির সাথে মিটিং আছে। আচ্ছা চলো বাহির হই। রাত 9টার দিকে ল্যাপটপ নিয়ে বসে ফারিহার অ্যাকাউন্টে 35 লক্ষ ট্রান্সফার করার পরে ফারিহার নাম্বারে ফোন দেয়। অ্যাকাউন্ট চেক করো। পাঠিয়েছো? হ্যাঁ। সোনা আমার দেখো। হ্যাঁ সোনা আসছে। ও আচ্ছা এবার ঘুমানোর পরে আমি ফোন দেব। ওকে, এই খাবার খেতে আসো। হুম আসতেছি। রাতে খাওয়া দাওয়া করার পরে অভি মোবাইল দিয়ে ইউটিউবে ভিডিও দেখতেছে, এমন সময় ইভা লাইট অফ করে এসে অভির উপরে উঠে বুকে মাথা রেখে শুয়ে পড়ে। এটা কি হলো? কি হয়েছে এভাবে কেউ ওঠে? বউ উঠে, আপনার শরীরের ক্রান্তটা না আমায় পাগল করে ফেলে, এমন মন মাতানো নেশা কেন বলেন তো? ঘুমাও এখন। ঘুম পাড়িয়ে দিন। হুম দিচ্ছি। বলেই মাথার চুল বিলি কাটতে থাকে। মাথায় হাত বুলিয়ে পেয়ে ইভার চোখে ঘুম আসতে লেট হয়নি। একটার দিকে ফারিহার নাম্বারে কয়েকবার ফোন দেওয়ার পরে ফোনে না পেয়ে অভিও ঘুমিয়ে যায়। পরের দিন সকাল 9টার দিকে। ভাইয়া। হ্যাঁ বলো। বাবা বলছে আমাদেরকে শপিং এ নিয়ে যেতে। আমাদের মানে কে কে? আমি আর ভাবি। পারবো না। চল না ভাইয়া, আমার কাজ আছে। কাজ না চাই, বাবা সব ম্যানেজ করবে, চল তো। আরে ধুর ভালো লাগছে না। নিহা এত করে যখন বলছে তখন না হয় একটু হাঁটাহাঁটি করে আসলেই পারতেন। এখন না সন্ধ্যায়। যখনই বউ আবদার করলো শুনে ফেললি না, আর বোনের কথা কোনো কদর দিলি না। এই কথা শোনার পরে ইভা ফিক করে হেসে দেয়। বিকাল 4টা অবধি ফোন বন্ধ পাওয়ার পরে মনে মনে কেমন যেন একটা চিন্তা হচ্ছিল। এমন তো অবস্থায় বিকালবেলা নিহা আর ইভা সোজাসুজি রেডি হচ্ছিল। ভাবি তুমি বেশি মেকআপ নাও না কেন? পছন্দ না। কিন্তু তোমাকে মেকআপ বিহীন অনেক ভালো লাগে। ইস, আমি যদি দেখতে তোমার মতো হতাম। ধুর কি সব বলেন, আমার লক্ষ্মী বোনটা আরো অনেক বেশি সুন্দর, লুক লাইক অ্যান এঞ্জেল। হয়েছে হয়েছে, আর পান দিও না। আরে না সত্যি। হুম দেখো তো আমার কাজলটা ঠিক আছে নাকি? একদম পারফেক্ট। আজকে তোমার ভাইয়ার মন খারাপ মনে হচ্ছে। আমারও তাই মনে হচ্ছে। কি করা যায় বলো তো? আমি একটা বুদ্ধি দিব। কি? আজকে রাতে নাইটি পরে নিবা। যা কি সব বলে, দেখবা লুটুপুটু করে তাকিয়ে থাকবে। ওসব আমি পারবো না, এমনিতে অনেক বেহায়াপনা করছি। জামাই বউ বলে কথা, তা তো একটু একটু হবেই। হইছে, এত পাকা কথা বলা লাগবে না। যাও ভাইয়াকে ডাকো। এই শুনেন না। কি? আপনার কি কোনো কারণে মন খারাপ? না, মনে হচ্ছে। এত কিছু মনে করা লাগবে না। আচ্ছা তাহলে আমরা আজকে বের না হই, যেহেতু আপনার মুড অফ। রেডি হইছো? হ্যাঁ। চলো তাহলে। আপনি গেঞ্জি পরেই যাবেন? হ্যাঁ। একটা পাঞ্জাবি নিয়েছিলাম, ওটা পরেন না প্লিজ। আচ্ছা নিয়ে আসো। পাঞ্জাবি প্যাকেট থেকে খোলার পরেই বুঝতে পারে যে এইবার শাড়ির সাথে ম্যাচিং করা। লাল পায়ের কালো শাড়িতে ইভাকে বেশ তো ভালোই মানিয়েছে, আর সাথে চোখে কাজল তো আছে। কাজল কালো চোখ যেন নজর টেনে নেয় ইভার দিকে এক পলক তাকিয়ে। এসব ভাবতে ভাবতেই, কিরে ভাইয়া তুই অলওয়েজ স্লো। কি এতক্ষণ লাগে? বের হো, পাজামা পাঞ্জাবি পরতে এক মিনিটের বেশি লাগবে না। আচ্ছা কি হলো, তুমি বের হো। ইভা তখন ভেংচি কেটে চলে যায়। অভি পাঞ্জাবি পরে নিজ রুম থেকে বের হয়ে ড্রয়িং রুমে যাওয়ার পরে, এই আম্মু দেখছো তোমার ছেলে আর ছেলের বউকে কেমন ম্যাচিং করে শাড়ি পাঞ্জাবি পরছে? মাশাআল্লাহ খুব সুন্দর মানিয়েছে।
তোমার কাছে বিচার দিলাম আর তুমি আরো ইন্সপায়ার করছো। তোর বিয়ে তুই কি কম করবি নাকি ফাজিল? যা আল্লাহর নাম নিয়ে বের হ, সন্ধ্যার আগে এসে পড়িস। হ্যাঁ তুমি আশায় থাকো। শপিং করার পরে তিনজন মিলে খাওয়া দাওয়া করে 12:30টার দিকে বাসায় আসে। বাসায় আসার পরে, এই তোমাদের সন্ধ্যা? বের হইছি 5টার দিকে আর তুমি বললে যাতে সন্ধ্যার আগে ফিরি। তাই বলে 10টা বাজাবি? কিছু হবে না, দেখো এটা তোমার জন্য আর এটা বাবার জন্য এনেছি, ম্যাচিং করা, বুঝছো? ভালোই তো লাগবে মনে হচ্ছে। শাড়িটা পরো, শুধু দেখবা বাবা চোখ ফেরাতে পারবে না। যা ফাজিল, ফ্রেশ হয়ে আয়, খাবি। হ্যাঁ, এতদিন পর বাইরে গেলাম, আর না খেয়ে চলে আসবো। আমি আর তোর বাবা যে না খেয়ে তোদের জন্য অপেক্ষা করলাম। খেয়ে ফেলো এখন। আচ্ছা যা, রেস্ট কর তোরা। আর এই তুই পড়তে বস, কদিন ধরে তোর পড়ালেখা হচ্ছে না। কাল থেকে পড়ব। ঠিক আগে রুটিন বাঁধাও অনুযায়ী পড়বি। আচ্ছা, শিরিনকে ফোন দিয়ে বলি কাল থেকে আগে সময় আসতে। বলতে পারো। পড়ানোর জন্য নাকি? হ্যাঁ। নিহা তুমি সায়েন্সে না? হ্যাঁ ভাবি। তাহলে আর কাউকে লাগবে না, আমিই পড়াবো। সত্যি? হ্যাঁ। যাক তাহলে তো ভালোই হলো, এখন যাও রুমে গিয়ে ফ্রেশ হও। রুমে গিয়ে ইভা কাপড় চোপড় চেঞ্জ করে 12টার দিকে খাটে বসে বসে মিছির আলী সিরিজ পড়ছিল, এমন সময় অভি খাটে এসে হেলান দিয়ে বসে। সিগারেট খেয়ে আসছেন? হ্যাঁ। যান যান ব্রাশ করে আসেন। তোমার সমস্যা হলে তুমি করে আসো। আমি ব্রাশ করলে যদি আপনার থেকে সিগারেটের দুর্গন্ধ যেত তাহলে আমিই করতাম। ঘুমাও। যান না, ফ্রেশ হয়ে আসেন না প্লিজ, সিগারেটের বাজে গন্ধটা আমার একদম সহ্য হয় না। আচ্ছা লাইট অফ করে ঘুমাও। এটা শেষ হতে আর 5-6টা পেজ বাকি আছে, শেষ করে নি। আচ্ছা। ইভা বই পড়ছে আর অভি মোবাইল হাতে নিয়ে বারান্দায় ফারিহাকে ফোন দিয়েই যাচ্ছে। এই পর্যন্ত সখাকে ফোন হবে দিচ্ছে কিন্তু ফোন অফ। অভির মনে অনেক ধরনের কথা উকি দিচ্ছে, ফারিহার এমন কোনো বন্ধু বান্ধবের সাথেও পরিচিত নাই যেখান থেকে ওর খোঁজ খবর নেওয়া যাবে। অভি তখন মনে মনে ভাবে ওর ফেসবুক আইডি থেকে কাউকে নকল করি। ফারিহার প্রোফাইলে নিয়মিত কমেন্ট করে এমন একজন নক দেয়। মিনিট পাঁচেক পরে রিপ্লাই আসে। হ্যাঁ ভাইয়া বলেন। ফারিহাকে তো চিনেন? হ্যাঁ, কেন বলেন তো? মানে ওকে কাল থেকে পাচ্ছে না, আপনার কাছে কি ওর কোনো ওয়ে আছে ওর সাথে যোগাযোগ করে দেওয়ার মতো? ও তো গ্রামের বাড়িতে। ও হ্যাঁ। ওকে দয়া করে বলবেন যাতে আমার সাথে কাইন্ডলি যোগাযোগ করে। আচ্ছা সকালে বলবো। ধন্যবাদ। টেক্সট করা শেষ হলে আবারও ফোন দিয়ে ফোন অফ পেয়ে মন খারাপ করে অন্য পাশে হয়ে শুয়ে থাকে। ইভা তখন লাইট অফ করে এসে অভির কাছে বসে। এই দেখেন তো এদিকে কি বলে এই পাশ হয়। ইভা তখন ধর্মরিয়ে অভির উপরে উঠে শক্ত করে ছড়িয়ে ধরে। কি হলো এটা? আমার বরকে জড়িয়ে ধরলাম। যাও, মন মেজাজ ভালো না। আমার এভাবে মিশে থাকতে ভালো লাগছে। আমার মুড অফ। আমি বেশি কিছু চাইনি, আর কয়েকদিন পর তো এমনিতেই চলে যাবেন, তখন কোটিবার চাইলেও বুকে মাথা রাখতে পারবো না। আচ্ছা এখন কান্না বন্ধ করো। আপনি আমাকে ছেড়ে চলে যাবেন এটা ভাবলেই না আমার চারপাশে সবকিছু শূন্য মনে হয়। এত কিছু না ভেবে এখন ঘুমাও। ইভা তখন বুক থেকে নেমে নিজের বালিশে মাথা পেতে শুয়ে হাত দিয়ে চোখের পানি মুছতে থাকে। জড়িয়ে ধরে চুলগুলো একপাশ করে ঘাড়ে চুমু দিয়ে নিজের কাছে টেনে আনে। হঠাৎ অভির এমন আচরণে ইভার হাত পা কাঁপছে। এটা ভয়ে এমন হচ্ছে না, তীব্র সুখের কারণে হয়তো মাঝপথে এমন হচ্ছে। ঘুমো এখন, আমি হাত বুলিয়ে দিচ্ছি বলেই চুলে বিলি কাটতে থাকলাম।
ইভা তখন অভির মুখোমুখি হয়ে ঠোঁটে ঠোঁট রেখে এক পা অভির উপরে উঠিয়ে দিয়ে শরীরের সমস্ত শক্তি দিয়ে জড়িয়ে ধরে, যাতে করে কোনো শক্তি ইভার থেকে অভিকে কেউ কেড়ে নিয়ে যেতে না পারে। অভির মাথায় নানা রকম চিন্তা ঘোরাফেরা করলেও ইভার সঙ্গ পেয়ে যেন সব ভুলে যায়। অভিও ইভাকে চড়িয়ে ধরে ঘুমের রাজ্যে হারিয়ে যায়। আচানের আওয়াজ পেয়ে অভির ঘুম ভাঙলে ইভার দিকে তাকিয়ে খেয়াল করে দেখে পুরো বুক দখল করে ঘুমিয়ে আছে। গরম নিঃশ্বাসটা বুকে এসে লাগছে। এই ভা ওঠো। কেন উঠবো? আজান দিয়েছে। এখনই তো ঘুমালাম, আর এখনই আজান। ওঠো এখন। ইভা তখন মুখ উঠিয়ে অভির দিকে তাকিয়ে আছে। লম্বা চুলে চেহারার দোপাশের অকোছালো চুল বড্ড বেশি মায়াময়ী লাগছে। ওঠো না কেন, 10 মিনিট হয়ে গেছে অলরেডি। এভাবে কোমর জড়িয়ে ধরে রাখলে আমি নিজেকে ছাড়িয়ে নিব কেমন করে? আসলে খেয়াল ছিল না। চলুন ফ্রেশ হয়ে আসি। চলো। দুজন ফ্রেশ হয়ে এসে নামাজ আদায় করার পরে ইভা কিচেনে গিয়ে কফি বানিয়ে শাশুড়ি মাকে ডাক দিয়ে বলে, হ্যাঁ মা বলো। মা বাবা সজাগ আছে? হ্যাঁ, মসজিদ থেকে মাত্র নামাজ পড়ে আসলো। আচ্ছা কফি খান। আমি চিনি খুব কম খাই। হ্যাঁ আপনার জন্য কমই দিছি। দাও তাহলে। বাবা ধরেন। কষ্ট করে এসব করতে গেলে কেন? কিসের কষ্ট বাবা, আপনাদের ভালোবাসা কোনোরকম কষ্টকে আশেপাশে আসতেই দিবে না। ইনশাআল্লাহ। ফাজিল কি নামাজ পড়েছে? আমি তো আজ সজাগ হতে পারিনি, আপনার ছেলেই আমাকে ডেকে দিয়েছে। মাশাআল্লাহ। কাল থেকে বলবা যাতে আমার সাথে মসজিদে গিয়ে পড়ে, আর বাসায় তুমি নেহা আর তোমার শাশুড়ি একসাথে পড়বা। আচ্ছা বাবা। যাও কফি খেয়ে শুয়ে থাকো। ট্রে নিয়ে বের হয়ে নিহাকে এক কাপ কফি ধরিয়ে দিয়ে নিজ রুমে এসে, এই নিন। কষ্ট করে এসব করতে গেলে কেন? কফি বানাতে যে এত কষ্ট তা তো এই বাড়িতে এসেই জানলাম। মা বাবাকেও দিয়ে আসছো নাকি? হ্যাঁ। বাহ, ভালো কফি বানাও তো। আসলেই ভালো হয়েছে। নিঃসন্দেহে আমার জীবনের সবচেয়ে মজার কফি। বাবা। এভাবে সুন্দর সকাল কাটার পরে রাত একটার নিকট তো মেসেজ দেওয়া মেয়েটির আইডি থেকে টেক্সট আসে। ভাইয়া। ওকে বলছো? সে আপনার সাথে কথা বলতে চায় না। মানে? হ্যাঁ। আমি বিশ্বাস করি না। আমাকে যে দায়িত্ব দিয়েছেন সেটা আমি করেছি, এবার আপনি বিশ্বাস করবেন কিনা সেটা আপনার ব্যাপার। ওর সাথে কথা বলাটা ভীষণ ইম্পর্টেন্ট। আচ্ছা আমি ওকে আবারও বলবো। প্লিজ বোন, আমার একটু চেষ্টা করো। আচ্ছা। তার ঘন্টাখানেক পরে ফারিহার মেসেঞ্জার আইডি থেকে ফোন আসে। এই কই তুমি, কি হয়েছে, সমস্যা কি? তো প্রশ্ন করলে কয়টার উত্তর দেব? আচ্ছা বলো কোথায় তুমি? গ্রামে। এমন সময় গ্রামে গেলে কেন? তো কখন যাবার কথা? তুমি এমন করে কথা বলতেছো কেন? এমন করে কথা বলতেছি রাফলি। তো কি তোমার চাকরের মতো থাকবো নাকি? মানে কি? মানে কিছুই না। তোমার কাকা কতটুকু রেডি করলো? আমার দাদা দাদের ঘরে, বাবা একাই। তাহলে যে আমাকে বললে তুমি তোমার কাকাকে দিয়ে সব করাচ্ছো? মিথ্যা। তোমার তখন মনে হচ্ছে রিলেশনও মিথ্যাভাবে করছো। মনে হওয়ার কি আছে, এটা ট্রু। টাকার জন্য এমন করলে? টাকা খুব দরকার আমার। রাস্তার কোনো ফকিরও যদি একটু উন্নয়ন করে বলে তাকে লক্ষ টাকাও দেওয়ার সাহস রাখি। আর তুমি কি করলে এটা? কি আমি কাজ আছে? তুমি কি জানো টাকাটা ইচ্ছে করলে আবার নিয়ে আসতে পারি? তাতে তোমার মান সম্মান কমবে। আমার ফ্রেন্ড দারোগা, তাকে বললে সে সব ব্যবস্থা করে দেবে। কিন্তু আমি তো আর এমন না যে ফকিরকে 10 টাকা দিয়ে আবার ওখান থেকে 8 টাকা ফেরত নেব। ওহ সরি, ফকিরের সাথে তুলনা করলাম কেন, ওদেরকে একটা পার্সোনালিটি, ওদেরও তো একটা পার্সোনালিটি আর অ্যাক্টিভিটি আছে যা তোমার নেই। ভালো থেকো তুমি। আর শোনো, আমার বউ টাকার পাগল না, সে ভালোবাসার পাগল। ভালোবাসা পেতে গিয়ে দেখো কয়েকদিন পরে আবার অন্য জায়গায় মুখ দেয় কিনা। তোমার মতো কুকুরের স্বভাব না, রাখি বলে ফোন কেটে আইডি ব্লক করে দিই। এমন সময় তো আপনি রুমে থাকেন না, আজকে রুমে কেন? এমনি। শরীর তো ঠিকই আছে, এই কি হয়েছে আপনার? কিছু না। বলেন। আসি এখন,
বলেই অভি রুম ছেড়ে চলে যায়। বাহিরে বন্ধুদের সাথে আড্ডা দেওয়া যাবে। অরিনে বাজে মন্তব্য করবি না। আচ্ছা থাক তোরা, গেলাম আমি। বেলা বাজে তিনটা, এতক্ষণে আসার সময় হলো, এত দেরি কেন করলেন? এমনি সবাই অপেক্ষা করতে করতে খেয়ে ফেলছে। খাবো না। কেন? ভালো লাগছে না। রুমে গিয়ে ফ্রেশ হন, আমি আসছি। আচ্ছা। মানুষ টাকার জন্য এত নিচ্ছেন আমি কিভাবে? বিড়বিড় করে কি বলছেন? কিছু না, এই নিন। হাঁ করেন বলেই হাতে ভাত নিয়ে মুখের দিকে এগিয়ে দিই। আমি কি বাচ্চা নাকি যেভাবে খাবো? এত কথা না বলে হাঁ করেন তো। খেতে ইচ্ছে করছে না। আমি রান্না করেছি। আচ্ছা দাও তাহলে। রান্না খুব বাজে হয়েছে তাই না? একদম না। জানি জানি, সত্যি অনেক মজা হয়েছে। বিশ্বাস করি না। বিশ্বাস না করলে মায়ের দিমু। আচ্ছা বিশ্বাস করলাম। প্লেট রেখে আসো। আসতেছি। চলো বাহিরে যাব। গতকাল না গেলেন? তাই বলে কি আজকে নিষেধ নাকি? না ঠিক তা না। তোমার না বাইকে চড়ার অনেক শখ? আপনি জানেন কেমন করে? রিমা আর মিম বলছে। চলো আজকে বাইক নিয়ে বের হব। ঠিকঠাক ভাবে পারেন তো? না পারলে কি বাইক চালাতে যাব? না বাবা তার দরকার নেই, যদি কোনো কিছু হয়ে যায়। আরে আস্তে আস্তে চালাবো। ওকে। নীল শাড়িটা পরবা? আমি পড়তে পারি না। গতকাল কিভাবে পড়লে? নিহা হেল্প করেছিল। আজকেও নিহাকে ডাকো। না নিহা এখন ঘুমোচ্ছে। সোজাসুজি বললেই তো পারো যে আপনি হেল্প করবেন। আর কত বেহায়াপনা করব, সব তো আমিই করি। আমি তো শাড়ি পরাতে পারি না। যেমনই পারেন। আচ্ছা নিয়ে আসো। নাভিয়ার কোমর যাতে কেউ না দেখতে পারে। কেউ দেখবে না। না আপনিও না। সেটা অন্য বিষয়। সেটা কি বিষয়? শাড়ি আনো তো আগে। নেন। তুমি কি আসলে শাড়ি পরতে পারো না? সব পারি কিন্তু বিয়ের পরে ভুলে গেছি। হ্যাঁ হ্যাঁ কেন? আপনি পরিয়ে দিবেন তাই মেমোরি থেকে শাড়ি পরার পর্বটা ডিলিট করে দিয়েছি। ও আচ্ছা, এই কথা তাহলে। নিন টিপ পরিয়ে দেন। কোনটা দিব? যেটা ইচ্ছা। হলুদটা দিব? আপনার যা মন চায়। দূর হলুদ না, নীল টিপ থাকতে হলুদ কেন? তাই তো, পরিয়ে দিন। অভি তখন হাতে টিপ দিয়ে কপালে পরিয়ে দেওয়ার পরে ইভাবুকে মাথা রেখে শক্ত করে ছড়িয়ে ধরে। অভি তখন কিনা কি মনে করে দুই গালে দুই হাত রেখে মুখটা উঁচু করে অভির মাথা নিচু করে সদ্য লিপস্টিক দেওয়া ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। এভাবে কতক্ষণ চাওয়ার পরে বিড়ালের ডাকে দুজন দুজনকে ছেড়ে দেয়। ইভা নিচের দিকে তাকিয়ে দুই হাত কচলাচ্ছে। লিপস্টিক আবার ঠিকঠাক ভাবে তো। হায় না একটা। কি আমি হায় না? তা নয় তো কি, দম আটকে যাচ্ছিল আমার। তাও তো জোর করে ছাড়িয়ে নিল না। হয়েছে, আর আপনিও আয়নায় তাকান। কেন কি হয়েছে? বলেই পিছনে ঘুরে আয়নায় তাকিয়ে দেখে ঠোঁটের উপর নিচে লাল রঙের আস্তরণ। আবার কষ্ট করে লিপস্টিক দিতে হবে। তাড়াতাড়ি দাও। আচ্ছা। আমি রেডি। চলো মা, আমরা একটু বের হচ্ছি। সাবধানে রাস্তা পার করিস কিন্তু। আচ্ছা বাইক নিয়ে যাব। বৌমা সহ বাইক নিয়ে যাবার দরকার কি? ওর ভালো লাগে। আচ্ছা সাবধানে চালাস। আচ্ছা আসি। ভাইয়া আমাকে এটা, আমাকে একা ফেলে চলে যাচ্ছিস? তুই ঘুমিয়েছিলি তাই। কে বলল আমি ঘুমিয়েছি? আমি তো পড়ছিলাম। অন্যদিন যাস, আমরা এক জায়গায় যাচ্ছি। আমার জন্য ভুজকা নিয়ে আসবা। আচ্ছা। ঝাল দিয়ে। সেটা বলা লাগবে না। আর টকিন তো আনবি। আনবো। যা তাহলে। ওঠো। উঠি। শক্ত করে ধরা লাগবে, না হলে পড়ে যাবে। আচ্ছা
বলেই অভির কোমর ছড়িয়ে ধরে চেপে বসে। ধানবন্ডি লেকের সামনে বাইক পার্কিং করে দুজনে ভিতরে ঢুকে চুপচাপ হাতে হাত রেখে হাঁটতেছে। এমন সময় 10-12 বছরের একটা পিচ্ছি এসে, কয়টা আছে দাও, এ ধরো তো। ইফা তখন ফুলগুলো হাতে নিয়ে পাশে দাঁড়ায়। অভি ফুলের দাম চুকিয়ে দিয়ে হাঁটতে শুরু করে। আমাকে প্রপোজ করেন এই পাবলিক প্লেসে? আমার না অনেক ইচ্ছা ছিল যে আপনি আমাকে এভাবে পাবলিক প্লেসে প্রপোজ করবেন, জড়িয়ে ধরবেন। মানুষ কিভাবে তাকিয়ে আছে দেখো, দেখলে দেখবে, করেন তো। বৃদ্ধ বয়সেও কি তোমার হাসিটা নিয়মিত দেখার সুযোগ দিবা? ইভা তখন খুশিতে মাথা উপর নিচ হ্যাবোধক সম্মতি জানিয়ে অভিকে শক্ত করে জড়িয়ে ধরে। ছাড়ো এখন, আশেপাশে মানুষ হা করে তাকিয়ে আছে। ছাড়তে ইচ্ছে করছে না। বাসায় গিয়ে যত ইচ্ছা ধরো। সত্যি তো? বলেই ছাড়িয়ে দুজন হাঁটতে থাকে। এভাবে অনেকক্ষণ হাঁটাহাঁটি করে ফুচকাওয়ালার কাছ থেকে ফুচকা নিয়ে রাত 8টার দিকে বাসায় ফিরে আসে। বাসায় আমার পরেই, ভাই আমার ফুচকা এনেছিস? শুধু তোর জন্য না, সবার জন্যই। কয়টা এনেছিস? এবার কয়টা জানি নিয়েছি? 50টার মতো। ওয়াও, ভাবি চলো এখনই খাবো। তুমি রেডি করো, ততক্ষণে আমি ফ্রেশ হয়ে আসি। আচ্ছা। রুমে গিয়ে শাড়ির আঁচল ফেলতে দেখে। কি হলো, শাড়ি খুলতেছো কেন? তো কি করব, আজকে রাতটা থাকুক না। আচ্ছা। রাত তখন 12টা। অভি বারান্দায় বসে বসে সিগারেট পোড়াচ্ছে এমন সময় ইভা পিছন থেকে এসে, এগুলো কি? সিগারেট। বাইরে খেয়ে আসবেন, এটার বাজে দুর্গন্ধ আমার একদম সহ্য হয় না। আচ্ছা। সিগারেট ফেলে মুখ ধুয়ে আসেন। যাও, তুমি আসতেছি। সিগারেট শেষ করতে করতে ফারিহার সাথে সব কনভারসেশন, পিকচার সহ সব ডিলিট করে দিয়ে রুমে গিয়ে ফ্রেশ হয়ে লাইট অফ করে ইফার পাশে শুয়ে পড়ে। মিনিট পাঁচেক দুজন চুপচাপ হয়ে আছে। এমতো অবস্থায় অভির ইভার পানিশের কাছে গিয়ে ইভাকে নিচের থেকে ফিরিয়ে এনে দেওয়া। গলায় চুমু দিতে না দিতে ইভাও অভিকে শক্ত করে জড়িয়ে ধরে বুকে দখল করে নেয়। আমি কখনো পরি দেখিনি, কিন্তু আজকে একটা নীল পরি দেখেছি। তো সেই পরিটা কে? যে আমার বুকে মাথা রেখে আছে। দেখতে একদম পচা, তাই না? একদম না, মায়াময়ী রূপবতী। ভালোবাসি। আমিও ভালোবাসি। ওই মেয়েকেও তো ভালোবাসেন? আজকে সব শেষ করে দিচ্ছি। মানে? হ্যাঁ, সে মেয়ে টাকার জন্য আমার সাথে রিলেশন করছে। কি? হ্যাঁ, টাকা হাতিয়ে নিছে নাকি? 35 লক্ষ সামথিং। একটা মেয়ে আপনার এত টাকা মেরে দিছে আর আপনি তা আজই করতে পারলেন না? থাক গা, 35 লক্ষ টাকা নিয়ে না পালালে কি আমি আমার এই লক্ষ্মী বউটাকে পেতাম? সে আবার আসলে চলে যাবেন, তাই না? কখনোই না। বৃদ্ধ বয়সের সঙ্গে কি সত্যিই হবেন? ইনশাআল্লাহ। আমার যে কি খুশি লাগছে তা বলে বোঝাতে পারবো না। ভালোবাসি পাগলি আমার। এই শুনেন না। তুমি করে বলতে পারেন। বলবো? বলতে চাও না? চাই তো, অনুমতির অপেক্ষায়। অনুমতি দেওয়া হলো। ভালোবাসি। আমিও ভালোবাসি। সিগারেট খাবা না? 7 থেকে 8 বছরের অভ্যাস। এটা কি কি লাভ? নেশা হয়ে গেছে। আমি দূর করে দেব। কেমন করে? যখন সিগারেট খেতে ইচ্ছে করবে তখন আমার কাছে এসে বলবা। বললে কি হবে? এইভাবে নেশা দূর করব। ঠোঁটে ঠোঁট লাগিয়ে দুজন দুজনাতে হারিয়ে যায়। সত্যিকারের ভালোবাসা এভাবেই টিকে যায় আর ছড়ে যায় সেসব স্বার্থের ভালোবাসা। ভালো থাকুক ভালোবাসা, টিকে থাকুক হাজার জনম।